নবোদয়ের পরীক্ষার প্রিপারেশনের জন্য আপনাদের সকলকে স্বাগতম। তো দীর্ঘদিন পরে আমি এই ভিডিওটি বের করছি শুধুমাত্র নবোদয়ে যে সমস্ত পরীক্ষার্থী এবছর 2023 সাল এপ্রিল মাসের শেষের দিকে যে পরীক্ষাটি আছে তার উপর ভিত্তি করে। তো প্রথমে আমি বলবো যে প্রতিদিন নিয়মিত প্রতিদিন আপনারা এই চ্যানেলে অঙ্কের বিভিন্ন টপিকগুলো নবোদয়ের জন্য দেওয়া হবে, এই সপ্তাহটি পরপর প্রতিদিন দেওয়া হবে। তো প্রথমে যে বিষয়টি আমি বলবো, নবোদয়ের জন্য আপনারা একদম ঘাবড়াবেন না। নবোদয়ের পরীক্ষাটি খুবই সহজ, শুধুমাত্র কোশ্চিনটি ভালো করে পড়ে তারপর উত্তর দিলেই কিন্তু আমরা জন্য। তো সরল সুদের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটি আমরা লিখব যে আই ইকুয়াল টু পি টি আর বাই 100। অর্থাৎ আই মানে হলো ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে সুদ, সুদ সমান পি মানে আসল, টি মানে সময়, আর মানে হলো রেট, রেট মানে কত হারে, আর নিচে যে 100 আছে এই 100টা থাকবে, এটা সূত্র। তো এক্ষেত্রে আমরা প্রথমে একটা উদাহরণ নিয়ে নিব যে 100 টাকার টেন পার্সেন্ট হারে 2 বছরের সুদ কত, 2 বছরের সুদ কত। তো এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের বের করতে হবে কি সুদ কত। সুদ মানে হলো আই, আই মানে কত, এখানে আই মানে বলা আছে আই ইকুয়াল টু পি টি আর বাই 100, পি মানে আসল, টি মানে সময়, আর মানে রেট বাই 100। তো এই যে পিটিআর এগুলো গুণ অবস্থায় আছে। তো আমরা প্রথমে আমরা পি পাচ্ছি এখানে কত, পি পাচ্ছি 100, রেট কত পাচ্ছি, আর মানে রেট পাচ্ছি কত 10%, আর সময় কত পাচ্ছি 2 বছর, টাইমটা আমরা পাচ্ছি কত বছর 2 বছর। এবার আমাদের সুদটা বের করতে হবে যে 2 বছরে সুদ কত, শুধুমাত্র সুদ বলেছে। তো সুদটা আমরা বের করবো, তাহলে এখানে লিখব নির্ণয় সুদ, নির্ণয় সুদ ব্র্যাকেটে আই সমান কি আছে পিটিআর বাই 100, পিটিআর বাই 100। তাহলে পি মানে কত, পি মানে আমাদের আসলটা, আসল কত আছে এখানে, আসল আছে 100, পি মানে কত টাইম 2 বছর, আর মানে রেট, রেট মানে কত কত পার্সেন্ট 10%, তারপর নিচে আসবে আমাদের এই যে 100 ছিল 100 থেকে গেল। এরপর আমরা কাটাকুটি করার চেষ্টা করবো বা ক্যান্সেলেশন করার চেষ্টা করব। তো এইখানে 0 0 আমরা ক্যান্সেলেশন করলাম, 0 0 ক্যান্সেলেশন করলাম, নিচে 1 পড়ে থাকলো, 1-এর কোনো ভ্যালু নেই, কারণ 1 দিয়ে যে সংখ্যাকেই আমরা গুণ করি সেটাই হবে, যে সংখ্যাকে আমরা ভাগ করি সেটাই হবে। তাহলে এখানে হলো 10 দুগুণ তো এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে। যদি বলা হতো যে 100 টাকা 10% হারে 2 বছরের সুদ আসল কত, তখন আমাদের সুদ এবং আসল দুটোই যোগ করতে হতো, কিন্তু এখানে বলেছে শুধুমাত্র সুদ কত, সেজন্য আমরা সুদটা বের করেছি কত, শুধুমাত্র 20 টাকা। এইরকমভাবে অঙ্ক পরীক্ষায় থাকবে। তো আরও কয়েকটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, এটার গেল শুধুমাত্র সুদের, সুদ বের করার নিয়মটা। এরপরে সুদ এবং আসল একসঙ্গে যদি থাকে তাহলে আমরা কীভাবে বের করব সেটা একটু দেখে নিচ্ছি। তো এই অ্যান্সারটি আমরা কীভাবে বের করব, এই অ্যান্সারটি আমাদের এভাবে বের করতে হবে যে এখানে সুদ এবং আসল চেয়েছে 500 টাকার 5 বছরের 8% হারে সুদ আসল কত হবে। তো আমরা এখানে সূত্রটা জানি যে নির্ণয় সুদ ব্র্যাকেটে আই, আই মানে ইন্টারেস্ট, আই লিখলাম সেজন্য, সমান চিহ্ন পি টি আর বাই 100। তাহলে এখানে পি মানে কত, পি মানে হলো আসল, আসল মানে কত 500 টাকা, তাহলে 500
গুণ চিহ্ন। টি মানে কত? টি মানে টাইম। টাইম মানে কত দেওয়া আছে এখানে? 5 বছর, তাহলে এখানে আমরা লিখবো 5। এরপরে দেওয়া আছে রেট। রেট মানে আর, আর মানে রেট। রেট কত? 8% হারে, তাহলে এখানে লিখবো 8। আর নিচে আমাদের থাকবে 100। এরপর আমাদের কি করতে হবে? ক্যান্সেলেশন বা কাটাকুটি করতে হবে। কি করবো আমরা? 0 0 কাটলাম, 0 0 কাটলাম, তাহলে নিচে 1 পড়ে থাকলো। এই 1-এর কোনো ভ্যালু নেই, 1 দিয়ে যাকে গুণ করি বা ভাগ করি সেই সংখ্যাটি হবে। তা গুণ করে দেখি, 5 5 25, 25 আর 8, 8 25 200, তাহলে 200 টাকা। তাহলে আমাদের এখানে প্রশ্নটি বলেছে সুদ আসল কত? সুদ এবং আসল কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে নবোদয়ে। তাহলে এখানে লিখবো নির্ণয়, সুদ আসল। সুদ আসল সমান চিহ্ন, সুদ কত? সুদ বলেছে 200 টাকা, এবং আসল কত বলেছে? আসল বলেছে 500 টাকা। তাহলে সর্বমোট আমরা কত পেলাম? সর্বমোট আমরা পেলাম 700 টাকা। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি 500 টাকা 5 বছরের জন্য 8% সরল সুদে ধার নেয়, তাহলে কিন্তু ওনাকে পরিশোধ করার সময় যখন শোধ দিতে হবে, তখন আসল দিতে হবে ওই 500 টাকা আসল, তার সঙ্গে 200 টাকা এক্সট্রা অতিরিক্ত সুদ হিসেবে দিতে হবে। তাহলে টোটাল তাকে পে করতে হবে পরিশোধ করার জন্য 700 টাকা। আশা রাখছি আজকের এই অঙ্কটি আপনাদের ভালো লাগলো, এবং এরপরে আমি শেখাবো সুদ আসল নিয়ে আগামীকাল, যে কী করে আসল বা সময় বা রেট বের করতে হয় সেই নিয়মটি। সকলকে ধন্যবাদ। আমি আশা রাখছি যে আপনারা অনেক ভালো পড়াশোনা করবেন, এবং পরীক্ষার ছোটোখাটো টিপসগুলো যাতে আপনাদের অনেক কাজে লাগে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ।